বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, এই চ্যানেলের অসংখ্য ভিউয়ার্স বিভিন্ন সময়ে বারবার অনুরোধ করেছেন সোরাইসিস নামক জটিল এবং ভয়ঙ্কর চর্মরোগটির সম্বন্ধে বেঙ্গল আয়ুর চ্যানেলে আলোচনার জন্য, এবং তারা অনেকেই এই রোগের সমাধানও জানতে চেয়েছেন কমেন্ট বক্সে। চর্মরোগ সম্বন্ধে ভিডিও বেঙ্গল আয়ুর চ্যানেলে এই প্রথম নয়। দাঁত, একজিমা, সেতি প্রভৃতি চর্মরোগের আয়ুর্বেদিক শাস্ত্রসম্মত ঘরোয়া এবং অতি কার্যকরী চিকিৎসা সম্বলিত বেশ কয়েকটি ভিডিও এই চ্যানেলে রয়েছে। প্রয়োজনে দেখে নিলে অবশ্যই বিশেষভাবে উপকৃত হবেন। এই ভিডিওতে সে সকল ভিডিওর লিংক দেওয়া রয়েছে। যাই হোক, এই ভিডিওর বিষয় সোরাইসিস বা সোরিয়াসিস। সোরিয়াসিসের অতি কার্যকরী আয়ুর্বেদিক চিকিৎসা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তবে চিকিৎসার আলোচনায় প্রবেশের আগেই এই রোগের কারণ এবং লক্ষণ অবশ্যই আপনাকে ভালোভাবে বুঝে নিতে হবে, কারণ অনেকেই সোরাইসিস নামক চর্মরোগটিকে চিনতে না পারার জন্য অন্য কোনো চর্মরোগ ভেবে চিকিৎসা করে থাকেন। আবার ঠিক একই কারণে অন্য কোনো সাধারণ চর্মরোগকে সোরাইসিস ভেবে চিকিৎসা করেন। এই দু প্রকার ভুল চিকিৎসাই মারাত্মক প্রবণতা। আবার আপনাকে এই রোগের কারণটিও জানতে হবে, কেননা কারণ সম্বন্ধে জানলে আপনি রোগের চিকিৎসার পাশাপাশি সেই সংশ্লিষ্ট কারণসমূহ থেকে সতর্ক থাকতে পারবেন। এতে চিকিৎসাও সঠিক পথে এগোবে এবং ভবিষ্যতেও রোগটি ফিরে আসার সম্ভাবনা থাকবে না। প্রথমেই জানব এই রোগের কারণগুলি কী কী। খুব বেশি পরিমাণে লবণ, টক, তৈলাক্ত খাবার, পচা বা শুকনো মাছ, অতিরিক্ত মাছ মাংস খাওয়া, অত্যাধিক ক্রোধ, রাত জাগা, অতিরিক্ত দিবানিদ্রা, সূর্যের তাপ, আগুনের তাপ, মলমূত্রবেগ ধারণ প্রভৃতি কারণে সোরিয়াসিস দেখা দেয়। সোরিয়াসিস সাধারণত পা থেকে শুরু হয়, তবে অনেকের ক্ষেত্রে হাত থেকেও শুরু হতে দেখা গেছে। ধীরে ধীরে সারা শরীরে এই রোগ ছড়িয়ে পড়ে। এই রোগের লক্ষণ হল শরীরের স্থানে স্থানে কালো, ফ্যাকাশে বা তামাটে চাকা চাকা দাগ, অথবা বলতা কামড়ালে যেমন ফুলে যায় তেমনই ফোলার চিহ্ন দেখা যায়। দেহে জ্বালা হয়, বিবর্ণতা আসে, চুলকানি হয়, অকারণে ত্বকে সুরসুরি ভাব জাগে, কোনো কোনো জায়গায় স্পর্শের অনুভূতি লোপ পায়, সামান্য কারণেই ঘা দেখা দেয়। ঘা দীর্ঘস্থায়ী হয়, পরে ঘা শুকিয়ে গেলেও সেই স্থানের রুক্ষতা বা খসখসে ভাব যায় না। সোরিয়াসিস রোগের চিকিৎসা প্রথম থেকেই যত্ন সহকারে করা খুবই প্রয়োজন। এই রোগকে একেবারেই অবহেলা করা উচিত নয়, তা না হলে ধীরে ধীরে তা শরীরের ধাতুগুলিকে আশ্রয় করে কুষ্ঠের আকার ধারণ করে। তখন সোরিয়াসিস আর কুষ্ঠের মধ্যে বিশেষ কোনো পার্থক্য থাকে না। আমরা এই ভিডিওতে সোরিয়াসিস রোগের দুটো কার্যকরী চিকিৎসার কথা বলব, একটি খাওয়ার ওষুধ এবং অপরটি বাহ্যিক প্রয়োগের ওষুধ। এই ওষুধ দুটি একে অপরের পরিপূরক এবং অতি কার্যকরী আয়ুর্বেদিক ওষুধ। প্রথমেই খাবার ওষুধের কথা বলব। বকফুল আমাদের প্রায় সকলের কাছেই পরিচিত। সাদা এবং হালকা গোলাপি এই দু প্রকারের বকফুলই বাজারে পাওয়া যায়। আমাদের ওষুধের জন্য যে কোনো রঙের বকফুল হলেই চলবে। আর দ্বিতীয় যে উপকরণ দরকার তা হলো মহিষের বা মোষের দুধের মাখন। মোষের দুধের মাখন সংগ্রহ করা খুব একটা কঠিন নয়। চায়ের দোকানে সাধারণত মোষের দুধই ব্যবহার করা হয়, আর চায়ের দোকানিরা এই দুধ থেকে ঘি তৈরির জন্য মাখন তুলে রাখেন। ওষুধ তৈরি পদ্ধতি। 250 গ্রাম অর্থাৎ 250 গ্রাম বকফুল বেটে নেবেন বা মিক্সিতে পেস্ট করে নেবেন, আর 500 গ্রাম
অর্থাৎ হাফ কেজি মোষের দুধের মাখন সংগ্রহ করবেন। মাখন থেকে ঘি তৈরি করতে অনেকেই জানেন, তাছাড়া ঘি তৈরির পদ্ধতি ইউটিউব চ্যানেলেও পাবেন। বাংলা ভাষায় বেশ কয়েকটি ভালো চ্যানেল রয়েছে যেখানে ঘি তৈরির পদ্ধতি সম্বন্ধে ভিডিও রয়েছে। তবে মনে রাখতে হবে, ঘি তৈরির জন্য গ্যাস স্টোভে আগে মাখন চাপিয়ে দিতে হবে। 15 মিনিটেই মাখন গলে যেতে থাকবে এবং ঘি তৈরির দিকে এগোবে। তখন বকফুল বাটা কড়াইতে যোগ করবেন, আঁচ কিন্তু একেবারেই কম রাখবেন। আর লক্ষ্য রাখবেন বকফুলের পেস্ট যেন পুড়ে না যায়, তাই অনবরত চামচ বা হাতা দিয়ে নাড়তে থাকবেন। ঘি তৈরি সম্পন্ন হতে মোট 30 থেকে 35 মিনিট লাগবে, অর্থাৎ বকফুল বাটা মেশানোর মিনিট 15 পর আঁচ বন্ধ করে দেবেন এবং ছেঁকে নেবেন। এটি হলো বকফুলের ঘি। ঘি কোনো কাঁচের বয়াম বা কৌটোতে রেখে দেবেন। এই ঘি প্রতিদিন 2 চামচ করে ভাতের সঙ্গে খেতে হবে। প্রথমেই ভাতের সঙ্গে ঘি মেখে খেয়ে নেবেন, তারপর অন্য কিছুর সঙ্গে ভাত খেতে পারেন। এই বকফুলের ঘি তথা ওষুধটি সোরিয়াসিস রোগের এক মহৌষধ। এবার আসি বাহ্যিক প্রয়োগের ওষুধের বিষয়ে। এই ওষুধের ক্ষেত্রেও প্রয়োজন হবে সেই বকফুল। প্রথমে ওষুধের জন্য অর্থাৎ খাওয়ার ওষুধের জন্য 250 গ্রাম বকফুল নেবার কথা বলেছিলাম, কিন্তু এই বাহ্যিক প্রয়োগের ওষুধের জন্য কত পরিমাণ বকফুল নেবেন তা নির্ভর করছে আপনার রোগের বিস্তৃতির উপর। কারণ কারো কারো ক্ষেত্রে হাত বা পায়ের সামান্য অংশে এই রোগ দেখা যায়। আবার রোগ পুরনো বা জটিল আকার ধারণ করলে শরীরের এক বড় অংশ জুড়েই সোরিয়াসিসের ঘা, ফাটা দাগ, ত্বকের খসখসে ভাব প্রভৃতি থাকে। তবে বাহ্যিক প্রয়োগের বা ত্বকে লাগানোর এই ওষুধ অন্তত মাসখানেক অবশ্যই ব্যবহার করতে হবে, তাই বকফুল একটু বেশি পরিমাণেই নেবেন। এই ওষুধের জন্য বকফুল শুকিয়ে নিয়ে গুঁড়ো করে নিতে হবে, রোদেই শুকিয়ে নেবেন। 2 দিন রোদ পেলেই ফুলগুলি শুকিয়ে মুচমুচে হয়ে যাবে, মুচমুচে অবস্থাতেই সেগুলি ভালোভাবে মিহিচূর্ণ করে নেবেন। রোদ থেকে তুলে নিয়েই গুঁড়ো করে নিতে হবে, কারণ দেরি করলে ফুলের পাপড়িগুলি নরম হয়ে যাবে। গুঁড়ো করার পর তা মিহি চালুনিতে চেলে নিতে হবে। আর দ্বিতীয় যে উপকরণ দরকার তা হল মোষের দুধ। মোষের দুধও খুব একটা দুষ্প্রাপ্য নয়, দুধ বিক্রেতাদের সঙ্গে যোগাযোগ করলে তারাই দিতে পারবেন। দই পাততে আজকাল প্রায় সকলেই জানেন, কেননা অনেকেই নিয়মিত ঘরে পাতার টক দই খেয়ে থাকেন। মোষের দুধের দই পাততে হবে, তবে বেশি দই প্রয়োজন হবে না। এই দই সোরিয়াসিসের ক্ষতস্থানে মাখতে হবে, তাই নিজের প্রয়োজন অনুসারে দই তৈরি করে নেবেন। দই তৈরির জন্য যখন দুধ জাল দেবেন, জাল দেওয়া শেষ হলে গ্যাস স্টোভের আঁচ বন্ধ করার পর বকফুলের গুঁড়ো দুধে মিশিয়ে নেবেন ভালো করে, তারপর দইয়ের সাঁজা যোগ করবেন। যদি শরীরের বড় অংশ জুড়ে সোরিয়াসিসের ক্ষত থাকে, তাহলে 2 চা চামচ বা 10 গ্রামের মতো বকফুলের গুঁড়ো প্রয়োজন হবে, নয়তো 1 চা চামচই যথেষ্ট। সুতরাং সেই অনুসারে একেবারে বেশি করে বকফুল সংগ্রহ করে রোদে শুকিয়ে চূর্ণ করে রেখে দেবেন, প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন। আগের দিন দই পাতলে পরদিন এই বকফুলের দই ব্যবহার করতে পারবেন। কিভাবে ব্যবহার করতে হবে তা বলার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ, আমাদের ভিডিও কেমন লাগলো তা
কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ভিডিও সম্পর্কে বা ওষুধ সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় কমেন্ট করে জানাবেন, আমরা প্রতিটি প্রশ্নেরই উত্তর দিয়ে থাকি। আর হ্যাঁ, একটি লাইক অবশ্যই দেবেন, কেননা ভিডিও তৈরির প্রচণ্ড পরিশ্রমের অনুপ্রেরণা হলো আপনার একটি লাইক। যাই হোক, আগের দিন বকফুলের চূর্ণ মিশ্রিত যে দই পেতেছেন, পরদিন সেই দই সোরাইসিসের ক্ষতস্থানে মাখতে হবে। যদি সারা শরীরে ক্ষত বা খসখসে ভাব থাকে তাহলে সারা শরীরেই মাখতে হবে। মেখে অন্তত ঘণ্টা তিনেক পর স্নান করে নিতে পারেন। সাবান ব্যবহার করবেন না। এই দই ব্যবহারে সোরিয়াসিসের ফলে সৃষ্ট ক্ষত, ফাটা, কর্কশতা ধীরে ধীরে মিলিয়ে যাবে। অন্তত মাসখানেক নিয়মিত এভাবে দই ব্যবহার করতে হবে। প্রথমে বলা খাবার ওষুধ বা বকফুলের ঘি এবং শেষে বলা বাহ্যিক প্রয়োগের ওষুধ বা বকফুলের দই, এই দুটি ওষুধই একসঙ্গে অর্থাৎ পাশাপাশি ব্যবহারের চেষ্টা করবেন বা চিকিৎসা দুটি একই সঙ্গে শুরু করবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।